যে রাষ্ট্রীয় শিক্ষানীতিক অনুকরণ করে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটুক আমি নতুন ধরনে সজাই পড়াই তুলব খুঁজিছ। আমার সম্পূর্ণ স্ট্রাকচারটা এটা বদলি হয়ে যাব, কেজি আপার প্রাইমেরি লোয়ার প্রাইমেরি এই কথাবিলাকৰ পরিবর্তে এতিয়া যেটো ব্যবস্থা হব 5+3+3+4 অর্থাৎ প্রথম পাঁচটো হব যাক আমি নার্সারি বুলি কওঁ, লোয়ার কেজি বুলি কওঁ, আপার কেজি বুলি কওঁ, ক্লাস 1 আর 2 বুলি কওঁ। এই গোটেইখিনিক এতিয়া সম্মিলিত হৈ যাক প্রি স্কুলিং বুলি আমি সাধারণত আজির দিনত কওঁ তার নাম হব ফাউন্ডেশন, বা এই বিদ্যালয় বিলাকৰ নাম আজির প্রায় ইংরাজিত ফাউন্ডেশন হব, অন্যথা তাক বুনিয়াদী বিদ্যালয় বুলি কোৱা যাব। তার পিছত আজির যে 3, 4, 5 যেটো নতুন শিক্ষানীতি 6, 7, 8 হব। আজি যেটো কারণ আপার কেজি লোয়ার কেজি নার্সারি 1, 2 এইখিনি পঞ্চমত গুছি গেল, তার পিছত আহিলে 6, 7, 8 এই যেটো আমার হব আসলতে আগর শিক্ষানীতি মতে এইটো 3, 4, 5 কিন্তু নতুন শিক্ষানীতি মতে এইটো হয়ে গেল 6, 7, 8 এইখিনি এটা আমার শ্রেণী বিভাজন হল, তাক আমি প্রস্তুতি পর্ব বুলি জানিব, প্রিপারেটরি বুলি হব। শিক্ষা বিভাগে তার এটা উত্তম অসমীয়া লব ভাবানুবাদ, কিন্তু প্রিপারেটরি বা আজির আলোচনাত আমি তাক প্রস্তুতি পর্ব বুলি আমি কব পাৰোঁ। তার পিছত আজির যেখানে 6, 7, 8 আছে এই 6, 7, 8 খেনি হব মধ্যম বর্গ, অর্থাৎ এম ই স্কুল যেখানে আজি আসলে 6, 7, 8 এইখানে হব মধ্যম বর্গ। আর ফাইনালি যেটো 9, 10, 11, 12 হব এইটো হব হাই স্কুল বা সিনিয়র সেকেন্ডারি স্কুল। তারমানে 5+3+3+4 অর্থাৎ স্কুলিয়া গোটেই শিক্ষা ব্যবস্থাটো 15টা ক্লাসত চলিব। তাহলে এটা লড়া যদি 0-ত পড়ে 15 বছৰৰ মূৰত তেওঁ আগবাঢ়ি যাব পাৰিব, 15টা শিক্ষা বৰ্ষ শেষ কৰাৰ পিছত তেওঁ ক্লাছ 12 পাছ কৰিব। এডমিশ্যন হয়তো 3 বছৰ ল'ব পাৰে, 4 বছৰটো ল'ব পাৰে, বেলেগ কথা, কিন্তু স্কুলত 15টা বৰ্ষ থাকাৰ পিছত ল'ৰাজনে ক্লাছ 12ত পৰীক্ষা দিব পাৰিব। আকৌ এবাৰ কৈছো যে প্রথম 5টা ক্লাস উইল বি নোন এজ এ ফাউন্ডেশন, যাক আমি বুনিয়াদী স্কুল বুলি কব পাৰো। পিছৰ 3টা ক্লাস জানা যাব প্রিপারেটরি, যাক আমি প্রস্তুতি পর্ব বুলি কব পাৰো। তার পিছৰ 3টা ক্লাস এলিমেন্টারি, অর্থাৎ আমার আজির দিনের যেটো প্রাথমিক শিক্ষা বুলি আমি কম বা মধ্যম বর্গ বুলি কম, আর 9, 10, 11, 12 হক সামরি সিনিয়র সেকেন্ডারি স্কুল বা সেকেন্ডারি স্কুল হব। ক্লাস 10ের যেটো গুরুত্ব সেইটো হয়তো আগৰ দৰে নাথাকিব, আমি হয়তো মেট্রিক পাতিম বেলেগ কথা, কিন্তু ইট উইল বি 9, 10, 11, 12 একেলগে এটা গোট হব। এইটো হল আজি আমি প্রথম করল। ইয়ার লগত ক্লাস 5ের টেক্সটবুকবোৰ এতিয়া বদলি যাব। রাষ্ট্রীয় শিক্ষানীতি মতে ক্লাস 5লৈকে, অর্থাৎ আগর যেটো আপুনি কব পাৰে, মই আগতে কোৱাৰ দৰে ক্লাস 2লৈকে তাত হব ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন, প্রিপারেটরিত হব কনসেপ্ট বিলাক জনোৱা। এই ধরনে রাষ্ট্রীয় শিক্ষানীতির যে পেডাগগি রিকমেন্ড করা হৈছে, পাঠ্যক্রম রিকমেন্ড করা হৈছে, 2023 চনের 1 এপ্রিলৰ পৰা পাঠ্যক্রমটো রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসৰি সজোৱা হয়। এই বছৰত স্ট্রাকচারটো হল, 2022ত স্ট্রাকচারটো কৰিলো 5, 3, 3, 4, অহা বছৰ স্ট্রাকচার অনুসৰি পাঠ্যক্রমটো যাব ফ্রম 23rd, ফ্রম 23 চনের 1 এপ্রিলৰ পৰা 22 চনলৈকে স্ট্রাকচার, 23 চনত শিক্ষাবর্ষ মানে পাঠ্যক্রমটো সজোৱা হব।
এইটো এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত আছিল। দ্বিতীয় এটা সিদ্ধান্ত হল অসমৰ সত্ৰসমূহ। এই সত্ৰসমূহৰ মাটি বিভিন্ন সময়ত বেদখলকাৰীয়ে লৈ গৈছে বুলি অভাৱ অভিযোগ আমাৰ বাতৰি কাকতে হওক জনজীৱনৰ মাজতে হওক বিস্তৃত চৰ্চা চলি থাকে। কিন্তু ইয়াৰ ওপৰত আজিলৈকে চৰকাৰে কেতিয়াও প্ৰচেষ্টা চলোৱা নাই যে আচলতে কোন সত্ৰৰ মাটি গৈছে, কাৰ যোৱা নাই, গৈছে যদি কিমান গৈছে, কোনো ইয়াৰ ওপৰত আমাৰ সামূহিক কোনো চিন্তা চৰ্চা হোৱা নাই। ৰাজ্য চৰকাৰে সত্ৰৰ মাটি বেদখলৰ স্বৰূপটো চিনাক্ত কৰাৰ বাবে আজি এখন কমিটি নিৰ্মাণ কৰিছে, যেনেকৈ আমি গৰুখুটিত নিৰ্মাণ কৰিছিলোঁ। এই কমিটিখনে সত্ৰৰ মাটি বেদখলত আছে নেকি, যদি আছে কিমান বেদখলত আছে, আৰু ৰাজহুৱা শুনানি লৈ কাগজ পত্ৰ পৰীক্ষা কৰি তেওঁলোকে চৰকাৰক ক'ব যে বৰপেটা সত্ৰৰ 30 বিঘা মাটি বেদখলত আছে, বৰদোৱা সত্ৰৰ 20 বিঘা আছে। গোটেই কাগজ পত্ৰ তেওঁলোকে পৰীক্ষা কৰিব, ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টে তেওঁলোকক সহায় কৰিব। প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰদীপ হাজৰিকাৰ নেতৃত্বত এই কমিটিখন গঠন কৰা হৈছে আৰু এই কমিটিৰ আন দুজন সদস্য হ'ল খুমটাই সমষ্টিৰ বিধায়ক মৃণাল শইকীয়া আৰু নগাঁও সমষ্টিৰ বিধায়ক ৰূপক শৰ্মা। এই কমিটিখনৰ কাম কাজ এবছৰ হ'ব আৰু এই এবছৰত এই কমিটিৰ 3জন সদস্যই মৃণাল শইকীয়া, ৰূপক শৰ্মাই ৰাজ্যিক মন্ত্ৰীৰ মৰ্যাদা লাভ কৰিব, প্ৰদীপ হাজৰিকা ডাঙৰীয়াই কেবিনেট মন্ত্ৰীৰ মৰ্যাদা লাভ কৰিব আৰু তেখেতসকলক আমাৰ চৰকাৰৰ এটা খুব ষ্ট্ৰং টীমে, ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টৰ এটা খুব ষ্ট্ৰং টীমে তেওঁলোকক সহায় কৰিব। ৰাজ্য চৰকাৰে এটা খুব সংবেদনশীল সিদ্ধান্ত লৈছে। 6-7 এইকেইটা হ'ল 6 জানুৱাৰী হ'ল বৃহস্পতিবাৰ, 7 জানুৱাৰী হ'ল শুক্ৰবাৰ, 8 জানুৱাৰী ছেকেণ্ড ছেটাৰডে, 9 জানুৱাৰী ৰবিবাৰ। এই 4 দিন, 2 দিনটো ছুটি তেওঁলোকে পায়েই, 6 আৰু 7 তাৰিখে আমি অসমৰ সকলো চৰকাৰী কৰ্মচাৰীক অতিৰিক্ত ছুটি মঞ্জুৰি কৰিছোঁ এটা কাৰণত। কিন্তু কোনে কৰ্মচাৰীয়ে পাব, যাৰ শহুৰে শাহুৰে বা পিতৃ মাতৃ জীয়াই আছে, আইডাৰ ইন লজ অৰ নিজৰ দেউতাক মাক তেওঁলোক জীয়াই আছে, আৰু দেউতাক মাকৰ লগত যাৰ দেউতাক মাক নিজৰ মৃত্যু হৈছে।